আপনার এই বাংারামা খাতায় নাকির পাহাড় আপনার এই বাংারামা খাতায় নেকির দিকটা ভারী হয়ে গেছে আল্লাবার জাননাতে যাওয়া অনুমতি না এমন সময় দেখতে পাওয়া যাবে ওই বান্দাকে আরো কয়েকজন বান্দা গোল করে ঘিরে ধরবে আল্লাহ বাগের আদালতে আল্লাহ বাগের বিচারের আদালতের সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ ও রকুল আলমিন আল্লাহ বাগ এই দুনিয়ার বুকে এই মানুষটা নামি বিশিষ্ট ব্যক্তি ছিল দুনিয়ার বুকে মানুষটা বিচার করত আমি অসহায় আমি গরিব বলে দুনিয়ার বুকে পাটির দিকে তাকে তাকিয়ে দিকে তাকিয়ে রক্তের দিকে তাকিয়ে বন্ধু দিকে তাকিয়ে আমার উপরে বেন সাফি করেছিল কোন বান্দা গিয়ে দাঁড়াবে আল্লাহ দুনিয়ার মায় পড়ে আমার প্রাপ্য হকটা ফাঁকিয়ে দিয়েছিল দুনিয়ার মায় পড়ে আমার জমিটা দখল করে রেখেছিল আমাকে মিথ্যা উপবাদ দিয়েছিল এই রকম বান্দা বান্দিরা গিয়ে ওই নেকর বান্দা যারা আমার আমার পাল্লাটা ভারী তাকে গোল করে ঘিরে চলিয়ে ধরবে আল্লাহ আমাদের পাওনাটা দেন ও রব্বুলাল মিনাল্লা বাদ দুনিয়ায় ঘুরেছি ঘুরে ঘুরে মানুষের দরবারে গিয়ে ইনসাফ পাইনি দুনিয়ায় ঘুরে ঘুরে যাদের উপরে ভরসা করেছিলাম তারাই আমাদের তাদের দরবার থেকে তাড়িয়ে দিয়েছে ন্যায় বিচার পাওয়ার জন্য যাদের কি হয়েছিলাম তারা দুনিয়ার বুকে ঘুষ খেয়ে বেনসাফি করেছিল আল্লাহ আপনার আদালতে যদি ইনসাফ না পাই আমরা কোথায় গিয়ে ইনসাফ পাবো

ফাঁকি দিয়ে কোনো ছেলেকে জমি লিখে দিয়েছি দিয়েছি না দেয়নি আপনি বাপ সন্তানের কাছে আপনার কদর আছে কিন্তু জেনে রাখবেন আপনার সন্তান যদি আপনাকে বাপ বলে না মানে না ভার মানি করে আপনার মনে কষ্ট দেয় এমনকি আপনাকে মারেও তার বিচার আমার আল্লাহ করবেন সে ফায়সালা আমার নবী দিয়ে গেছেন জাহান নামি কিন্তু আপনি বাপ হয়ে সন্তানের উপরে বেনসাফি করতে পারবেন না অনেক ভাই আছে ভাইকে ফাঁকি দিছি অনেক ভাই আছে বোনের শরীর ফাঁকি দিছি অনেক মুসলমান আছে আমরা ঘুষ খেয়ে নির্দুষিকে দোষী বানিয়েছি না অনেক সময় খানদানের দিকে তাকিয়ে রক্তের দিকে বন্ধু বান্ধবের দিকে তাকিয়ে মানুষের মনে কষ্ট দিচ্ছি এইগুলো দুনিয়ায় যদি আমরা বান্দার সঙ্গে বান্দার মামলাটা না মিটিয়ে নেই কেমতের দিন ওই মামলাটা আর হাতে হাতে মিলবে না অর্থের বদলে মিলবে না সেদিন মেলানো হবে ওই বান্দার পাওনাটা কি দেওয়া হবে নেকি দিয়ে দেওয়া হবে যে বান্দা হাজি বান্দা যে বান্দা নামাজি বান্দা ছিল দানি ব্যক্তি ছিল ওই মানুষটার আমল নামা কাতা নেকির দিকটা বাড়ি ছিল ওই মানুষের নেকি দিক থেকে তুলে তুলে মানুষের মনে কষ্ট দিয়েছিল মানুষের মনে ব্যথা দিয়েছিল তাদের পাওনা দিতে দিতে দেখতে পাওয়া যাবে ওই বান্দার আমল নামার দেখে থেকে নেকিগুলো সব শেষ হয়ে গেছে আল্লাহ দরবারে আল্লাহর ডালেতে ওই বান্দা দাঁড়িয়ে ঝজঝ ঝজ ঘুরে কাঁদবে আল্লাহ পাক ও আলামিন আল্লাহ পাক আমার নেকি শেষ হয়ে গেছে আল্লাহ আপনি আমায় জাহান্নামে দেবেন না আমার আল্লাহ তরে থেকে জবাব আসবে হে আমার বান্দা আমি আল্লাহর নাম ও রহমান আমি আল্লাহর নাম রধি হারুন যদি কারুন কারুণ যদি আমি আল্লাহ দরবারে তবা করত আমি আল্লাহ কারুন কেউ ফেরাতাম না পৃথিবীর বুকে বড় শ্রেষ্ঠ কাফের হলো ফেরাউন ফেরাউন যদি আমি আল্লাহ দরবারে ফিরে এসে তবা করত আমি আল্লাহ ফেরাউনকে আমার দরবার থেকে টানিয়ে দিতাম না আমি আল্লাহ ফেরাউন যদি কলমা পড়ে দিত আমি আল্লাহ ফেরাউনকে নিষ্পাপ করে দিতাম আমার বান্দা আবু যে মতো কাট্টা কাফে যদি আমি আল্লাহ তার করত আমি আল্লাহ আবু যে ফিরিয়ে দিতাম না যখন আবু যে কলমা বলে মুসলমান হয়ে যেত আমি আল্লাহর সাজিমে ঘোষণা করে দিতাম আমার আবু যে আজ থেকে কলমা দলে আবু জেহেল নিষ্পাপ মাসুপ কিন্তু এরা তো দুনিয়ার বুকে আমার হাত ফাঁকি দিয়ে মূর্তি পূজা করেছিল এরা দুনিয়ার বুকে আমার হাত ফাঁকি দিয়েছিল এরা আমার দরবারে তোমা করেনি তাই মা পাইনি কিন্তু তুই আমার দরবার এসে তুই আজকে দিনে চোখের পানি ফেলছিস বান্দা তোর আমার নামার যদি তোর চল্লিশ বছরের কাজা নামাজ থাকে আমি আল্লাহ আজকে দিয়ে তোকে মাফ করে দিলাম জোরে বলুন সোবাহান আল্লাহ আর কি চাস আমার হক ফাঁকি দিয়ে সব তোকে মাফ করে দিলাম তুই বল জান্নাতে কি নিয়ে যাবি নাকি তো নেই বলুন আল্লাহ যদি আল্লাহর আদালতে আমার আপনার চল্লিশ বছরের কাজান আমাদের গোনা যদি মাফ করে দেন যদি দেন দিতেও পারে কিন্তু জেনে রাখবেন এক টাকার গোনা কি মাফ হবে এক টাকার গোনা মাফ হবে না ভাই কত বড় কথা আমার আখলাকের ভিতর থেকে কারোর কষ্ট দিলে সে গোনাটা মাফ হবে না আমার ফায়সালা রায় আমি কোনো বিষয়ে নিজের ব্যক্তিগত মত পোষণ করেছি কোনো নির্দোষীকে দোষী বানিয়েছি কোন মানুষকে কষ্ট দিয়েছি এটা তো আমার আল্লাহ আদালতে মাফ হবে না একটাই রাস্তা নেকি দিয়ে তাহলে বোঝা যায় আল্লাহর কাছে আমরা হক ফাঁকি দিলে আল্লাহ চাইলে মাফ করে দেবেন কিন্তু বান্দার হকটা আমার আল্লাহ মাফ করবেন না আদালতে কেমন বিচার বিচার আজকে আমাদের হচ্ছে বাবা উল্টো হচ্ছে না হয় না সমাজের মুখে দেখা যাচ্ছে যে মানুষটা অসহায় লাঠির জন্য নেই পাটির জন্য বাড়ি ভোট নেই এই মানুষটা পাশাপাশি সম্পত্তি নিয়ে মামলা মামলা ঝগড়া হতে হতে লাঠির জোর আছে পাটির জোর আছে নেতাকে কেতার সঙ্গে হাত আছে এ অসহায় মানুষকে মারলো আবার রাতের বেলা দশ হাজার টাকা নিয়ে চলে গেল নেতার বাড়ি কাগজের খামে করে দিয়ে বলছে ভাই একটা ঝেঁকে এসেছি একটাকে ঝেঁকে এসেছি ভাই এখন কাল সকালে বিচারটা করে দিস এ তো মাল পেয়েছে দশ হাজার সকালে বিচার হচ্ছে বিচারে গিয়ে দেখছে যে মানুষটা নির্দোষ যে মানুষটার জমি দখল করে রেখেছে যে মানুষটা মার খেয়েছে ওই মানুষটাকে বলছে এই নরম মানুষ মানুষ সৎ পাটির জন্যে পাটির ছেলে ছেলেপুলে বেশি নেই মাথা তুলে দেখছে সব নেকড়ে বাঘ মাথা তুলে দেখছে সব নেকড়ে বাঘ তো সব আমার বিপক্ষে আমি তো কারুর ক্ষতি করিনি বরং ক্ষতিটা ওরা আমার করেছে। পাশতে একজন কি বলছেন এই ওট ক্ষমাচা বলে শুনতে পাসনি ও দেখলো পরিস্থিতি ভালো না আমার এই পরিস্থিতিতে আমার মানে মানে সম্মান বাঁচিয়ে ক্ষমাটা চেয়ে নেওয়াটাই ভালো মার খেলো বেচারা জমি দখল করে রাখলো তার আবার গিয়ে বলছে ভাই আমাকে ক্ষমা করে দে এরকম মামলা ঘটছে না ঘটছে না মুসলমানের ভিতরে বলুন এই যে মুসলমান বিচার এর সাপ কি হয়েছে উপরে মুসলমান মনে কতটা ব্যথা নিয়ে উঠে গেল এই গোনাটাকে আমার আল্লাহর আদালতে মাফ হবে কক্ষণ হবে না আমার আল্লাহ বলবেন আমি আল্লাহ যদি আজ আমার দরবার থেকে ফিরিয়ে দিই আর কি কোনো দরবার আছে সেখানে বিচার পাবে বিচার কেমন করতেন নবীর আদর্শ থেকে আমাদের শিক্ষা নিতে হবে এক দিকে দেখা গিয়ে জামা নবী ভাগে দরবারে একটা ইহুদি বাচ্চা এসে একজন ইহুদি ব্যক্তি এসে আমার নবী পাগের দরবারে এসে আল্লাহ নবীর আদালতে বিচার চাইতে আসলেন আল্লাহ নবী মোহাম্মদ আপনি একটু আমায় বিচার করে দেন আপনি ইনসাফ করেন আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন দুনিয়া সব মানুষ ইনসাফি করলে আপনি তো কারোর উপরে

আমার আবু বাকার খুব বিচক্ষণী মানুষ আমার আবু বাকার বড় জ্ঞানী মানুষ আমার আবু বাকার ভিতরে আমার আল্লাহ যথেষ্ট সব দিয়েছে আমার আবু বাকার তো কারুর গায়ে হট হাত না যদি ওমরের নামে এমন একটা শিকায়ত আসতো এক চান যে বিশ্বাস করার একটা জায়গা তৈরি হতো ওমর রাদিয়াল্লাহু আনহু রাগী মানুষ ছিলেন না নরম মানুষ ছিলেন না গরম মানুষ ছিলেন অল্প রাগিনা না বেশি রাগি বেশি রাগি ওমর আব্দুল্লাহ আনহু যে বিষয়ে কাউকে টেনে একটা চড় মারতে পারে কিন্তু আবু বকর আল্লাহ নবী বললে বাবা ইহুদি আমার আবু বকর যদি সত্যি তোমায় চড় মারে আমি রসুনে মনে হয় আমার আবু বকরের চড় মারার পিছনে বড় একটা কারণ আছে আমার আবু বকর তো সবাত করে কোনো মানুষের গায়ে হাত তুলবে না

বিচার যাচ্ছে কার দরবারে আল্লাহ রসুলের দরবারে কেমন ব্যক্তির নামে শিকার বুঝতে পারছেন উম্মতের মধ্যে যিনি আল্লাহ রসুলের সাহাবিদের মধ্যে মর্যাদা সব থেকে বেশি না কম সব থেকে বেশি রকম ব্যক্তির নামে চলে যাচ্ছে আল্লাহ রসুলের দরবারে বিচার আল্লাহ নবী বললেন বাবা ইহুদি আমার আবু বাঁকা তো তার দোষটাকে কবুল করেছে স্বীকার করেছে তবে কেন তোমাকে মেরেছে তুমি একটু আমার শোনাও না ইহুদি কি বললো আল্লাহ নবী মোহাম্মদ আপনি আমাকে কেন জিজ্ঞাসা করছেন আপনি আমাকে কেন জিজ্ঞাসা করছেন যে মেরেছে তাকে জিজ্ঞাসা করেন আসলে কি ইহুদিদের একটা চক্রান্ত দরবারে আল্লাহ একটা চক্রান্ত করে এসেছে বিচার চাইতে যাব নবী যদি ফিরিয়ে দেন তাহলে মদিনার অলিগলি থেকে ইসলামের বদনাম করুন আল্লাহ রসুল আপনি আমাকে জিজ্ঞাসা না করে যে আমার গালে টেনে চড় মেরেছে তাকেই জিজ্ঞাসা করুন

সুলল্লা আমি আবু বা আমার মা বাগত আপনার তদমে কুর্বান হয়ে যাক ইারো সুলল্লাঘ বাচ্চা যদি আমি আবু বাগারের গা চর আমি আবু বাকার পাল্টে চরমারতে যেতাম না রসুল আল্লাহ ইহুদি যদি আমি আবু গালি দিত আমি আবু বাকার চরমারতে যেতাম না ইহুদি যদি আমি আবু বাকার জমিনটাকে বেনসাফি করে জবরদস্তি করে যদি দখলও করে নিতুল আল্লাহ হাবিবাল্লা

আমি আবু বাকার সামনে আমি ধৈর্য হারিয়ে ফেলে আমি আমার সবরটা হারিয়ে ফেলে আমি ওই ব্যক্তির গালে চর মেরেছি কথাটা সত্য কথা আমি আবু বাকারের যদি জমিটা দখল করত ওকে না মেরে আমি আপনার দরবারে আসতাম আপনার দ্বারস্থ হতাম আমি আবু বাকারের গালে যদি চর মারত তাহলে আমি আবু বাকার ওর গালে চর মারতাম না আপনার দরবারে আসতাম কিন্তু আল্লাহকে গালি দিয়েছে রসুলকে গালি দিয়েছে আল্লাহকে বলেছে ফকির আমি সহ্য করতে পারিনি বলুন ইহুদির বাচ্চা যদি আল্লাহকে গালি দেয় আমাদের গা জ্বালা করবে না করবে না ভাই সামনে আসবেন কি কয়েকটা ভাই একটু পিছন থেকে উঠে একটু সামনে আসেন সামনে একটু পূরণ করেন ভালো লাগবে ইনশাআল্লাহ শরীফ আল্লাহ দাম একদম যেকোনো অনুষ্ঠানে হাইফাই সাউন্ড করতে এবং অনুষ্ঠানটি রেকর্ডিং করতে যোগাযোগ করুন শাহাজি মোবাইল প্লাজা দেউলি বাজার দক্ষিণ চব্বিশ পরগনা আমার মুরুবেন আব্বা সোনার মানিক ভাইরা আল্লাহ রসুলের দরবার আবু বাকা সিদ্দিক আল্লাহ বললেন রসুল আল্লাহ আমি আবু বাকার জীবনে মিথ্যা কথা বলি না আপনার দরবারে আমি আবু বাকার আজও মিথ্যা কথা বলছি না ইহুদি বলছে যে আমি না আল্লাহকে গালি দিয়েছি না আমি আপনাকে গালি দিয়েছি ভালো করে বুঝবেন আবু বাকার সিদ্দিক বলছেন আমি আবু বাকারের যদি কিছু সম্পদ ক্ষতি করে দিত আমি আবু বাকারকে যদি মারতো আমি আবু বাকারকে যদি খিস্তি করে কড়া ভাষায় গালি দিত আমি আবু বাকারকে মারতে যেতাম না আপনার দরবারে এসে বলতাম আমি রাসূলুল্লাহ ইহুদির বাচ্চা আমাকে গালি দিয়েছে আল্লাহকে গালি দিয়েছে রাসূলকে গালি দিয়েছে আমি আবু বাকার ধৈর্য ধরতে পারিনি ইহুদির বাচ্চা বলছে হে আল্লাহর নবী মুহাম্মদ আবু বাকার আপনার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছে চক্রান্ত বুঝতে পাচ্ছেন যে আপনার আবু বাকার আমাকে চড় মেরেছে আমি আপনার গালি আল্লাহকে আপনাকে এখানে বিচার পরিষ্কার আল্লাহ রসুল জানেন দুনিয়ার বুকে মুখে মানুষের উপাধি দেওয়ানা উপাধিটা দিয়েছেন আমার আল্লাহ জোরে বলেন সোবাহান আল্লাহ আবু বাকার মিথ্যা কথা আমি রসুলের সামনে দাঁড়িয়ে বলতে পারে না ইহুদি বলছেন আল্লাহ রসুল আবু বাকার যদি সত্যবাদী হয় তাহলে আবু বাকারকে সাক্ষী পেশ করতে বলুন আবু বাগায় মুগের বারে দাগায় আবু বাগা সির দিকে দুটা চোখ থেকে টপ 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 করে পানির উ টুসা গড়িয়ে যায় এর ওসুর

হুজুর আপনি একটু খুলি আমি আবু বাগারের দিকে তাকান আমি আবু বাগার দুনিয়া কোনো মানুষকে সাক্ষী হিসাবে পেশ করতে পারবো না দুনিয়ার কোন মানুষ আমি আবু বাগারের সাক্ষী নাই আমি আবু বাগারের সাক্ষী যদি থাকে শোন আমার আল্লাহ পাক তিনি আবু বাগারের সাক্ষী হয়ে আছে জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ আর বাবা আবু বাকার আমি জানি জানি আমার আবু বাকার মিথ্যা বাজিয়ে নয় আমার আবু বাকার জীবনে আমি রসুনের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে পারে না যে আবু বাকার সিদ্দিক উপাধিটা শোন আমার আল্লাহ দিয়েছে আমি রসুল জানি আবু বাকা সত্যবাদী ও বাবা আবু বাকা আজকে দিলে যদি আমি রসুল বিচারে ফায়সালা না দেই আমি রসুল যদি আমার দরবার থেকে এই ব্যক্তিকে ফিরিয়ে দেই এই ব্যক্তি মদিনার অলি গলিতে গিয়ে ইসলামের বদনাম করবে হুদিদের মাঝে গিয়ে চেচিয়ে চেচিয়ে আমি রসুলের বদনাম করবে আল্লাহ নবীর দরবারে বিচার বিচার নিয়ে গিয়েছিলাম মোহাম্মদ বিচার করে দেয়নি আবু বাকার আমি জানি তুমি সত্যবাদী কিন্তু আমি যদি বলি তোমার কথার উপরে বিশ্বাস করে তুই চলে যা আমার আবু বাকার মিথ্যা বলতে পারে না ইহুদি কি বলবে যে আল্লাহর নবী মোহাম্মদ ইনসাফ দেয়নি বলবে না বলবে না রসুল জেনেও কিছু করতে পারছেন না বাবা আবু বাকা তুমি তো সাক্ষী পেশ করতে পারবে না ইহুদিকে বলছে ইহুদি তুমি কসম করে বলতে পারবে যে আবু বাকা তোমাকে বিনা দোষে আমি কসম করে বলছি আমাকে বিনা চক্রান্ত বুঝতে ইসলামের বদনাম করাটা উদ্দেশ্য ছিল এমন একটা জায়গা ঘটনা ঘটেছে কোনো সাক্ষী নেই আল্লাহর নবীর সঙ্গে হাজার আবু বাকা সিদ্দিক হুজুরের সম্পর্ক কি ছিল সম্পর্ক শ্বশুর জামাই আবার আল্লাহ রসুলের সাহাবিদের মধ্যে সব থেকে মর্যাদা বেশি আবু সিদ্দিক সিদ্দিকের আল্লাহ রসুল ভাবলেন আমি তো ফিরিয়ে দিলে ইহুদি তুমি ইসলামের বদনাম করবে চক্রান্ত করে এসেছে

আপনি আমার সম্পর্কে শ্বশুর এই দিকে তাকিয়ে আপনি যে আমার ধর্ম গ্রহণ করেছেন আপনি আমার মাঝহাবকে কবুল করেছেন আমি মাঝহাবের দিকে তাকিয়ে আমি ধর্মের দিকে তাকিয়ে সম্পর্কর দিকে তাকিয়ে আমি যদি এই জায়গাটা বিচারটা শেষ করে দেই এই হুদির বাচ্চা গিয়ে বলবে অলি গলিতে আল্লাহ নবীর শ্বশুর বলে বিচারটা করেনি আল্লাহ রসুলে হাত ধরে কলমা পড়েছে বলে আল্লাহ রসুল বিচারটা ইনসাফ করে করেনি আল্লাহ রসুলের পাশে তাকে বলে আমি হুদির বিচার দেয়নি ও বাবা মহবাগার সবল সব বাবা সবল করো আমি রসুল আজকে দিনে বেনসাবি করতে পারবো না ইহুদিকে বললে হুদির বাচ্চা তুই যদি সত্যবাদী হোস আমার আবু বাগার যদি মিথ্যাবাদী হয় আমার আবু বাগার যদি সত্যি বিনা দোষে তোর চর মেরে থাকে চলে যা আমি আমি অর্ডার দিলাম আমার আদালতের বিচারে ফায় সালা দিলাম আমার আবু বকর জমলি করে আমার আবু বকর জমুন জরে তোর গালে চন মেরে আমার আবু বকরের গালে একটা চন মেরে তুই আড়াই করে নে বিচার দেখেছেন ও আমার দুলা ভাই বিপদে পড়োর কাছে গিয়েছিল ও নেতা ওমর উপকার করেছিল বিচারটা ঘুরে যাচ্ছে না যায় না রসুল বুঝতে পারছেন ঘটনাটা সত্য একটা চক্রান্ত তারপরেও আল্লাহ রসুল কি দিলেন নবী আমার পাঁচ জওয়ানে বরমানের ও আমার আল্লাহ পাক আমি রসুলের উপরে কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন কুলামারা রব্বি বিল কিসত হে নবী আপ কহ দিজিয়ে তোমার রব নে ইনসাফ করনে কা হুকুম দিয়া গে এ আমার নবী আপনি বলে দিন তোমার আল্লাহ ইনসাফ কর হুকুম দিয়েছে আমি রসুল তো দুনিয়ার বুকে ইনসাফ প্রতিষ্ঠিত করতে এসেছি আমি রসুল তো দুনিয়ার বুকে বেনসাবি করতে আসি না বাবা আবু বাকার এমন সময়

আরো জোরে বলুন সবহান্লা সুন্লা খে

আবু বাকার সিদ্ধি আমার আল্লাহ দিয়েছে আপনার আবু বাকার মিথ্যা বলে না আজকে আবু বাকারে দুনিয়া কোন মানুষ যদি সাক্ষী না থাকে আবু বাকার সাক্ষী স্বয়ন আমার আল্লাহ তিনি দিয়েছেন জোরে বলে একটু জোরে বললেন না একটু প্রাণ খুলে বলেন তকবির দান নারাই তকবির নারে তবে

আমার আল্লাহ পাক বললেন লাকাদ সামি আল্লাহ আমি আল্লাহ নিজে শ্রবণ করেছি ক্বালু ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগুনিয়া ইহুদির বাচ্চা আমি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে নিজেকে ধনী বলেছে দুনিয়ার কোনো মানুষ সাক্ষী না থাকায় আজকে দিনে আমার আবু বাকার সত্য পথে থাকার জন্য আমার আবু বাকারের জন্য আমি আল্লাহ পাক আরশে আজিম থেকে সাক্ষী পাঠিয়ে দিলাম জোরে এই ছিল নবীর আদালতের বিচার আমার আপনার আদালতের বিচার ভাবুন মানুষ বড় আশা করে মানুষের দরবারে ইনসাফ নিতে গিয়ে চোখের পানি ফেলে ফিরে যাচ্ছে না যায় না আজ মুসলমান ভাই ভাইয়ের হক ফাঁকে দিচ্ছি অপরের নয় ভাই ভাইয়ের হক ফাঁকে দিচ্ছি এক টাকা যদি হয় এতটুকু মাথায় রাখবেন তিরিশ বছর বয়সে পনেরো বছর বয়সে কুড়ি বছর বয়সে কোনো বন্ধু কোনো দোকানে বা কোনো ব্যক্তির কাছে আমি এক টাকা ফাঁকি দিয়েছিলাম আপনি পঞ্চাশ বছর বয়সে গিয়ে দশ বারো যদি হস করেন আল্লাহর কা জড়িয়ে ধরে কাঁদলে ওই এক টাকাটা আমাভাবে না দুনিয়ার বুকে মানুষ যদি গোনা পাহাড় করে আল্লাহ কাবা বাইতুল্লাহ শরীফে গিয়ে আল্লাহ কাবা জড়িয়ে ধরে দুটা চোখের পানি ফেলে আমার আল্লাহ পাক কাবা বাইতুল্লাহকে বড় নিয়ামত করেছেন কাবা শরীফের ইজ্জতের খাতিরে কাবা শরীফের সম্মানের খাতিরে কত বড় পাপীর গোনাটাকে আমার আল্লাহ মাফ করে দেন জোরে বলেন তামাম পৃথিবীর বুকে কোন আলেম কে পর্যন্ত বলতে পারবেন না পৃথিবীর বুকে কোন মহাদেশ পৃথিবীর বুকে কোন ফাকিফ পৃথিবীর বুকে কোন ইমাম কোন আলেম কোনো আয়েজিন কোন ইমাম পৃথিবীর বুকে যত পণ্ডিত থাক না কেন কে আমত পর্যন্ত কোনোদিন শুনতে পাবেন না বান্দাহ তামার আল্লাহ মাফ করে দেবেন এই অস্কি আপনারা জীবনে শুনেছেন আল্লাহ মাফ করবেন কত বড় কথা বলেন আপনার ব্যবহারে কষ্ট পাইনি বলেন যে আমি আমার ব্যবহারের দিক থেকে কষ্ট দেয়নি কাউকে আমি কারো এক টাকা ফাঁকি দেইনি জমি ছিল ছোট এই দাগে জমি কম ছিল ওই দাগে বেশি ছিল দশ বছর পরে গিয়ে নরম মানুষের করলে জমি বলে দেখা যাচ্ছে এইটা বেশি এইটা কম অনেক ব্যবসায়ী ক্ষেত্রে মানুষকে কত টাকা ফাঁকি দিয়েছে রাতারাত্রিরে পয়সায় মিথ্যা সাক্ষী হয়ে গেছে কিছু না যায়নি জেনে রাখবেন মুসলমান শেষ আদালত হলো আল্লাহর আদালত দুনিয়ার বুকে বন্দা যদি পাহাড় পাহাড় পরিমাণ গোনা করে কাবা বাইতুল্লাহ শরীফ একটি পাথর আছে এই পাথরটা দুনিয়া কোনো পাথর নয় এই পাথরটা সরাসরি আল্লাহ পাকের জান্নাতি পাথর জোরে বলেন আল্লাহ গাজী বান্দা বড় সৌভাগ্যবান ওই ব্যক্তি বড় সৌভাগ্যবান যে ব্যক্তি হাজার আসাতে চুমা দেয় আমরা ভারতবর্ষে মানুষ আল্লাহ পাক আমাদের নসিবটা বড় করেছেন হাজরে আসাদ পাথরটা দুনিয়ার কোনো পাথর নয় এই পাথরের টুকরাটা হলো জান্নাতি পাথর এই পাথরটা জান্নাত থেকে সরাসরি আল্লাহ পাকই ভারতের জমিনে তিনি দিয়েছিলেন জোরে বলেন জোরে বলেন আল্লাহ ভারতের জমিনে মাটিকে আমার আল্লাহ বড় বড় করে দিয়েছেন আল্লাহ নবী আদি পিতা আমাদের আব্বা যান থেকে পাথরটা নিয়ে কদমটা রেখেছিলেন এই ভারতের জমিনে জোরে বলুন ভারতের জমিনে আমার আপনার আদি পিতা সালাম এই পাথরটা নিয়ে জমিনে এসেছিলেন এই জমিনের ছোঁয়া আল্লাপাক আসাদ ছোঁয়া এই জমিনটাকে ধন্য করেছেন জোরে বলে বান্দা যদি গোনা পাহাড় নিয়ে হাজার আসাতে চুমা দেয় আল্লাহ হাজি বান্দা হাজার আসাতে চুমা দিলে এই জান্নাতি পাথরের একটা পার্সোনাল ক্ষমতা বান্দার জীবনের গোনা গুলো ওই পাথরটাকে টেনে টেনে বান্দাকে নিষ্পাপ করেন জোরে বলেন অনেক হাজি সাহেব ভুল বুঝে আছে হস থেকে ঘুরেছি নিষ্পাপ হয়েছি কখনো নিষ্পাপ নয় নিষ্পাপ কাকে বলেন কথায় বলে নিষ্পাপ ছোট বাচ্চা যার কোনো গোনা নেই শরিয়াতের হুকুম যার উপরে আসেনি মশলা হলো যদি খ্রিস্টানের ঘরে জন্ম হয় খ্রিস্টান ওর ঘরে যদি জন্ম হয় মুচি বাগদির ঘরে যদি জন্ম হয় ওই ছেলে যদি নাবালক হয় আল্লাহ পাক তাকে জান্নাত দেবেন বলুন সুবহান আল্লাহ বুঝতে পেরেছেন খ্রিস্টানের যে বাচ্চাগুলো মরে যায় ওরা জান্নাতি হিন্দুদের যে বাচ্চাগুলো নাবালক অবস্থায় মরে যায় ওরা জান্নাতি

কিন্তু আমরা গুরুত্ব না দেওয়ার কারণে সবাই এরকম অন্যায়ের মধ্যে জড়িয়ে আছে আছি না নেই সতর্ক হন আপনি মোড়ল বলে আপনার টাকা অর্থ রয়েছে বলে গ্রামের সম্মানী ব্যক্তি বলে আপনি টাকা ওকে বে অন্যায়ভাবে ডাটলেন মনে কষ্ট দেওয়াটাও হারাম কষ্ট দিয়েছেন আপনাকে ক্ষমা চাইতে হবে। একেবারে নোংরতম মানুষ অসহায় দুনিয়ার তাকে কেউ করে না ভালো চোখে যদি নাও দেখে সব থেকে অসহায় মানুষ যদি হন আপনি যদি লিডার নেতা মেম্বার প্রধান এম এল এমপি মুখ্যমন্ত্রী হয়ে যান আল্লাহ না করুক কোনো মুসলমান যদি আজকে মমতা দিদির জায়গায় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে মুখ্যমন্ত্রীর সম্মান যদি সে পায় জেনে রাখবেন কোন মুসলমানকে কষ্ট দিয়েছিল ওই মুসলমানটা ভিক্ষা করে খায় অত বড় মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে তাকে নেমে এই ভিক্ষুকের কাছে যদি ক্ষমা না চায় কষ্ট দিয়েছিল আমার আল্লাহ কখনো কে ক্ষমা করবেন না ক্ষমা চাইতে হবে না হবে না আমার ব্যবহারের থেকে কারোর কষ্ট দেব না যাকে কষ্ট দিয়েছি মনে করেন জীবগত জীবনে তার কাছে গেলে খুঁজে খুঁজে মাপ চান আমার আত্মীয় তার বাড়ি চলে যান প্রতিবেশী তার কাছে ক্ষমা চান বাঁচার রাস্তা নেই বাবা বাঁচার রাস্তা নেই আল্লাহর আদালতে ধরা পড়তে হবে আমরা শরীয়তের হুকুমগুলোকে তুচ্ছ করে দেখি আমি প্রথমে একটা কথা বলেছি যে ষাট পার্সেন্ট মুসলমান মুসলমান হালাতে ঘুরছে আমাদের এলাকা ষাট পার্সেন্ট মুসলমান এখন মোনাফেক হয়ে ঘুরছে কত বড় কথা জানেন মোনাফেক মোনাফেকের ঠিকানা হলো একেবারে জাহান নামের নিম্ন স্তরে ইন্নাল মোনাফেক ইনাফিদ্দার কিলা নার একেবারে জাহান নামের নিম্ন স্তরে কোরআন শরীফ খুলুন সুরান নাম সুরায় তওবা পারা নাম বাদ দশ আমার আল্লাহ পাক সুরা তওবা বললেন ওয়াহাদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফফার নার জাহান্নাম খালিদিন ফিহা আমার আল্লাহ আয়াতে শুরুতে বললেন ওয়াদাল্লাহ আমি আল্লাহ পাক ওয়াদা করছি আল্লাহ পাক নিজে নিজে ওয়াদা করছেন ওয়াদাল্লাহ আল মুনাফিকুন ওয়াল মুনাফিকাত একদল মুনাফিক পুরুষ আর একদল নারী অল কুফার আমি আল্লাহ পাক আর একদল কাফের মোনাফেক পুরুষ আর নারী আর কাফের দিগকে আমি আল্লাহ পাক জাহান নামায় ওয়াদ আল্লাহ এটা আমি আল্লাহ পাকে ওয়াদা সামান্য ব্যাপার আমরা একটুখানি গুরুত্ব না দেওয়ার জন্য মোনাফেক হয়ে রয়েছে বিচার হয়ে গেল কার দরবারে আল্লাহ রসুল আদালতে কোন সাহাবীর কোন সাহাবীর বিপক্ষে মামলা গেল আবু বাকাস সিদ্দিকের মতো মানুষের দিকে আল্লাহ রসুল তাকে বিচার করেছিলেন যার সিদ্দিক উফাদিটা আমার আল্লাহ দিয়েছিলেন এই মানুষটার কথার উপরে ভিত্তি করে আমার রসুল ইনসাফ করেছেন কিন্তু বেনসাবি করিনি আমার আল্লাহ সাক্ষী পাঠিয়েছেন না পাঠাইনি এবারে চলে আসুন আবু বাকাশ সিদ্দিকের পরে কোন সাহাবীর মর্যাদা হাজাতে। ওমার আদি আল্লাহ ওমার আদি নামে বিচার যাচ্ছে নবীর আদালতে নবী আমার বসে আছেন আওয়াজ বেশি আসছে আর রসুল্লাহ হাবিব আল্লাহ হুজুর আপনার সাদি ওমান দিনের বেলাতে প্রকাশে তলো আমি একটা মুসলমানকে কতল করে দিয়েছে আপনার সাদি ওমান একটা মুসলমান যে মুসলমানকে কতল করেছে এই মুসলমানটা আপনার পিছনে নামাজ পড়ে রসুল্লাহ কাবি বাল্লাহ আপনার সাদি ওমা যে মুসলমানকে মার্ডার করেছে এই মুসলমানটা আপনি দস্তরখানায় বসে খানা খান মজলিশ

যার মুখ ভরা দাড়ি মাথায় টুবি মাথায় পাগড়ি রসুলের পিছনে নামাজ পড়ে রসুলের সঙ্গে দস্তরখানায় বসে খানা খায় আল্লাহ রসুলের ওয়াজ শোনে নেই মুসলমানের মর্যাদা বেশি না কম আমাদের থেকে বেশি না কম আমাদের থেকে অনেক গুণে বেশি কিন্তু ওমার এইরকম মুসলমানকে কতল করেছে

যে মানুষকে এইভাবে কেটে দিতে হয়েছে প্রশ্ন উঠবে না উঠবে না কিন্তু এই মামলাটা যাচ্ছে ওমার আদি আল্লাহ বিরুদ্ধে কোথায় আল্লাহ রসুলের আদালতে এত বড় সাহাবি কোন মার যে জমিনে যেটা চেয়েছে আমার আল্লাহ আসমানে ওইটা চেয়েছে জোরে বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ পাঁচটা কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন জোরে বলবেন না এই সাহাবীর নামে মামলা যাচ্ছে মার্ডার কেসের মামলা রসুলের আদালতে আল্লাহ নবী বসে আছেন আল্লাহ নবীর আদালতে বিচার দেওয়া হয়েছে যে মুসলমানকে কত করেছিল ওই মুসলমানের প্রতিবেশী ওই মুসলমানের খানদানের মানুষ ওই মুসলমানের পরিবারের মানুষ আল্লাহ নবীর আদালতে আসলেন ইয়া রাসূলুল্লাহ গাবিবাল্লাহ আপনার সাহাবী ওমর আমাদের আমাদের খানদানের মানুষ আমাদের প্রতিবেশী মানুষ কেমন অন্যায় করেছিল তাকে তলোয়ার দিয়ে কেটে দিতে হয়েছে হুজুর বিচারটা তো আপনার দরবারে দিতে পারত যুক্তি আছে না নেই আর সুনল্লাহ এতো দুনিয়ার কোনো বেধর্মী নয় যে মানুষটা আপনার পিছনে নামাজ এই রকম মানুষ যতবার অন্যায় করুক না কেন আপনার দরবারে হুমারে শেষ তার বিরুদ্ধে মামলা করতে পারতো কিন্তু আমার যে কতুল করেছেন বিচারটা আপনার দরবারে নিতে এসেছি আল্লাহ নবী দরবারে দিনের বেলায় প্রকাশ শেষ মাথার ধর আলাদা করে দেওয়া বিচার হবে এই বিচারটা দেখার জন্য ফেললো মদিনার অলি গলি থেকে ইহুদির বাচ্চারা গোল করে ঘিরে ফেললো মদিনার মুসলমানেরা আমার নবী পাকে সাবিরা ওই মদিনা শরীফ আল্লাহ রসুলের আদালতে গোল করে ঘিরে ভিড় করেছে মার্ডার কেসের বিচার সামান্য মারামারির বিচার তাতে কি লোক কম হয় আল্লাহ রসুল যে সংবিধান ফলো করে বিচার করতেন এটা কি কোন সংবিধান আল্লাহর কালাম কোরআন শরীফ নবী কি কোনোদিন বেনসাবী করবেন দুনিয়ার কোন রচিত সংবিধান মানুষের আল্লাহর আল্লাহ রসুলের ফায়সালা হলো সবাই জানে শরিয়াতের ফায়সালা হলো কোন মুসলমান যদি মুসলমানকে কতল করে তাকেও মৃত্যুদণ্ড দাও আল কতলু বিল কতল ওমার যদি মুসলমানকে কতল করে থাকে তাহলে আজকে বিচারের রায় ফায়সালা পরিষ্কার যে ওমারকে আল্লাহ রসুল আজ মৃত্যুদণ্ড দেবেন এই রকম বিচার দেখার জন্যে মুসলমানের সাহাবিরা আমার নবীপাকে দরবারে ভিড় করেছেন ইহুদির বাচ্চারা এসে ভিড় করেছে মোহাম্মদ দেখি আজ ঠেলায় পড়েছে ওমারের সঙ্গে শ্বশুর জামার সম্পর্ক ছিল না ছিল না ওমার এত বড় ব্যক্তি ওমারের পেটে ব্যক্তিগত রাগ ছিল না ছিল না কেন রাগ ছিল ওমার ওয়াদা করেছিল আল্লাহ রসুলের মাথা কাটা আমি উমারের কাছে কিচ্ছু নয় ওয়াদা করেছিল আমি ওমার যাচ্ছি নবীর মাথাটা কেটে নিয়ে আসবে সেই ওমার তলোয়ার ঘুরে গিয়েছিল না যায়নি আল্লাহ নবী বসে আছেন দুনিয়া সামাজিক বিচার হয় কারো বা ছেলে যদি কারো ঘর চুরি করে কারো কোনো বস্তু চুরি করে কারো ছেলে যদি জেনা করে ফেলে প্রকাশ্যে ধরা পড়ে গিয়ে যদি তাকে ধরে বেঁধে রাখা হয় তার প্রতিবেশী তার আব্বা মা তার খানদানের মানুষ যদি ওই জায়গায় গিয়ে দেখে আমার ছেলেটাকে বেঁধে রেখেছে বলুন মনে কষ্ট হবে না হবে না বাপ হয়ে মাথা হ্যাট করে এমনি যত ঘটনা হোক না কেন বাপের চোখে পানি চলে আসবে কিন্তু আমার নবী পাকের আদালতে ভিড় জমে গিয়েছে আল্লাহ নবীর চেহারা হাসি নাই নবীর মনে বারবার একটা কথা উদয় হয় ওমার তুমি যদি একটি বার আমার দরবারে আসতে ওমার তুমি যদি কত না করে কত বড় অন্যায় করেছিল তুমি যদি আমার দরবার এসে একটু জানাতে মনে হয় এত বড় মামলা হতো না আল্লাহ নবী বসে আছেন সাহাবাহ কেরামেরা ভিড় করে আছেন আল্লাহ নবী সাহাবি ওমার সাহাবাহ কেরামদের মাঝে থেকে হেটে হেঁটে যাচ্ছেন মাথা হ্যাট করে ভিড়ের মাঝায় আল্লাহ রসুল মদিনা শরীফে মেম্বারের কাছে বসে আছে আল্লাহ রসুল মেম্বারের কাছে বসে আছে আল্লাহ রসুলের দরবারে পাশে গিয়ে বসলেন আল্লাহ নবী মাথা হ্যাট করে আছেন বিশিষ্ট বিশিষ্ট সাহাবাহ কেরামেরা মাথা হ্যাট করে আছেন ওমার এত মৃত্যুদ্বন্দ্ব হয়ে যাবে বাচ্চারা তালি দেয় অট্টহাসি করে আজ ওমার জ্বালায় পড়ে গিয়েছে নবী যদি এনসাফ দেয় ওমারের আল্লাহ নবী বললেন বাবা সাহাবীরা ঘটনা যা তুই যাই বলো না কেন দুশির মুখ থেকে আমি না শুনে আসামির মুখ থেকে আমি না শুনে আমি রসুল তো ফায়সালা দেব না শুনেছি কতল করেছে ঘটনা সত্য কিন্তু আমি ওমারের মুখ থেকে একবার শুনতে চাই ওমার তুমি কতলটা কেন করেছো আল্লাহ নবীর আদালতে ওমার হলো মানার কেসের আসামি আল্লাহ নবী সাহাবী ও মা পাকের সামনে বসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বেয়াদবি maaf করুন আমি ওমর ঘরে ছিলাম আমি ওমর ঘরের মধ্যে ছিলাম এই কেশের একটা সাক্ষী আছে প্রত্যক্ষদর্শী সাক্ষী একটা ইহুদির বাচ্চা আপনার আদালতে আমি একটু চাইছি ইহুদির বাচ্চাকে আপনার সামনে ডাকা হোক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ওমার যে কতল করেছি সত্য কথা এতে আমি ওমারের দিন সাক্ষ্য দেন আমি ওমারের কলিজা সাক্ষ্য দেন ওমার যদি আজকে দিনে এতগুলো মানুষের সামনে মার্ডার কেসের আসামি হয়ে ওমারকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় ওমার যে কাজটা করেছে এতে ওমারের মৃত্যুদণ্ড হলেও ওমার দুঃখিত নয় বরং ওমার বহুগুণে আনন্দিত জোরে বলেন মানুষ আশ্চর্য বলে কি আমার আমার দিল বলে আমি ঠিক করেছি মার্ডার করে আমার বলে ঠিক করেছি আর আমার মৃত্যুদণ্ড দেন আমি দুঃখিত না আনন্দিত আল্লাহ নবী আদালতে বিচার করছে ওমারকে নবী বললেন ওমার মৃত্যুদণ্ড যদি হয় হবে তবে একটু ঘটনাটা আমায় শোনাও আল্লাহ নবী বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বললেন বাবা ওমার ঘটনা শোনাও ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ইহুদিকে ডাকেন এই ঘটনার সাক্ষী হলো একজন ইহুদি তার সামনে ঘটনাটা ঘটেছে আমি মিথ্যা কথা আপনার আদালতে বলবো না আল্লাহ নবীর আদালতে শোনাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আমি ওমর ঘরে ছিলাম ওই মানুষটা মুখ ভরা দাড়ি ওই মানুষের লাটির জোর আছে ওই মানুষের পাটির জোর আছে ওই মানুষের খানদানের জোর আছে মানুষের তাজা শরীর হৃষ্টপিষ্ট শরীর ইহুদিটা হলো অসহায় গরিব ইহুদির লাঠির জন্যেই পাটির জন্যেই এর হাত ধরে আমি ওমার দরবারে টেনে টেনে নিয়ে আসে আসামির মতো নিয়ে আসে চল ওমার দরবারে আমি ওমার আশ্চর্য হয়ে গেলাম ইহুদি কি এমন অন্যায় করেছে চোরের মতো আমার দরবারে টেনে টেনে আনে চল চল বুঝলেন না ওমরের দরবারে চল এখন মনে করুন পঞ্চায়েত প্রধান পঞ্চায়েতের একটা প্রধান কারো হাত ধরে গরিব মানুষ সে সিপিএম করে তার দলের লোক নেই এক সময় করতো উদাহরণ দিচ্ছি ভাইকে মনে দুঃখ নেবেন না তো তার হাত ধরে টেনে টেনে দিয়ে বলে চল বিচার করব চল বেচারা কিছু বলার আছে চল নবীর দরবার থেকে টেনে নিয়ে যাক চল ওকে উমরের দরবার বিচার করে ওমার দিল ওকে ছেড়ে দে নবী সাহি ওমার বলছেন ওকে ছেড়ে দে আমার কাছে আয় কি হয়েছে বল ভাই বিচার করতে হবে ইহুদি ঠক করে খাপছে ভাই ওমার আমি একটা কথা বলবো আমি বিচার যাই না আমার একটা কথা শুনে ওমারের রাগ ইহুদি জানে না জানে না যে আমার একটা কথা শোনেন জমি জায়গার মামলা আমার প্রতিবেশী পাশাপাশি জমি জায়গা আল্লাহ রসুলের দরবারে গিয়েছিলাম আল্লাহ নবী হুভয় মুখে শুনলেন নবী এনসাফের ফায়সালা দিলেন রায়টা আমি ইহুদির পক্ষে এসেছে এই ব্যক্তির বিচার পছন্দ হয়নি আপনার দরবারে টেনে এনেছে হুজুর আমি জমির দরকার নেই আমাকে ছেড়ে দেন জমিটাকে দিয়ে দেন আমি চলে যাচ্ছি আল্লাহ রসুল কারোর তুলেছিলেন ইহুদি বলে কারোর উপরে আগম্বিত হয়েছিলেন হয়নি কিন্তু ওমার যে রাগী মানুষ এটাই হইতে জানতো ঠক ঠক করে কাঁপছে আশ্চর্য ওমার বলে ব্যাপার কি এত বড় স্পর্ধা রসুলের দরবারে গিয়ে বিচার করা হয়ে গেছে সেই বিচার আমার দরবারে

ইচ্ছায় কোন কথা বলেন না আমার নবী যেটা বলেন ওটা হলো আমি আল্লাহ পাকের দেওয়া ওহি জোরে বলেন ওমান আমি আল্লাহ খান রাগম্বিত হয়ে গেলেন আল্লাহ নবীর বিচারটা অপছন্দ করা আল্লাহ নবীর বিচারটা না মানা মনে আল্লাহর নবীর বেশ যতি করা পঞ্চায়েতে বিচার দিয়েছে পঞ্চায়েতে ফায়সালা করে দিয়েছে ওই জায়গার থেকে যদি হাত ধরে টেনে টেনে বলে পঞ্চায়েত মানি না চল আর এক জায়গায় বিচার হবে বলুন পঞ্চায়েত না দুনিয়ার কোনো নয় নেতা নাই যে নেতার ফায়সালাটা সন আমার আল্লাহ পাকে ফয়সালা আল্লাহর নবীর বিচারটা অপছন্দ করা আল্লাহর নবীর ব্যাধি করা ওমার আদি আল্লাহ হয়ে গেলেন। আমার দরবারে বিচার রবি আমার খায়াত আমি ওমারের ফয়সালা দেওয়ার অধিকার নাই আমি ওমার যদিও ফায়সালা দেই আল্লাহ রসুলের বেশ যদি করা হবে না হবে না ওমর আদি আল্লাহ আনহু বললেন বিচার আমার দরবার থেকে ফিরে যাবেন একটু অপেক্ষা করো ঘরের ভিতরে গেলেন তলোয়ারটা নিয়ে এসে ওই মানুষটার গর্দান লক্ষ্য করল দেখতে পাওয়া যায় মুসলমানের মুখ গড়া দাড়ি পা পর্যন্ত জুব্বা মাথায় টুপি এই মুসলমানটাকে একবার তলোয়ার দিয়ে চালিয়ে দিয়েছে ধরার মাথাটা আলাদা হয়ে গেছে আল্লাহ রসুলের কাছে বললেন এ রসুল এই ঘটনার প্রত্যক্ষ দক্ষ সাক্ষী হল প্রত্যক্ষ দোষী সাক্ষী এই হুদি একে জিজ্ঞাসা করেন এই হুদির হাত ধরে টেনে নিয়ে গিয়েছে বিচার হচ্ছে মার্ডার কেসের বুঝতে পারছেন আমি ওমার দরবারে দ্বিতীয়বার বিচার হলো এই বিচার আমি ওমার যে বুঝতে আমার বিবেকে আদালতে ফয়সালা করেছি নবীর বেয়াদবি করে এ মুসলমান হতে পারে না নবীর বেয়াদবি করে জমির বুকে বেঁচে থাকার অধিকার নাই ইহুদি যদি আমার নবীকে গালি দিত আমি ওমার ইহুদিকে কতল করতাম না খ্রিস্টান যদি আমার নবীজিকে গালি দিত খ্রিস্টান যদি আমার নবীকে আমার ওমারের সামনে যদি আমার নবীর চারটাও অপছন্দ করত আমি খ্রিস্টানটাকে কতল করতাম না এ নবীর পিছনে নামাজ পড়ে নবীর দস্তর বসে খানা খায় আল্লাহ রসুলের মুখের পানে তাকিয়ে তাকিয়ে অসনে এ মুসলমান নবীকে ভোট দেয় আর নবীর বিচারটা মানে না জুনিয়ার জমিনে বেঁচে থাকার অধিকারের আর নাই আমি ওমা সহ্য করতে পারি না আপনার বেশ আমি ধৈর্য ধরতে পারি না এই কারণে আমি ওমার ওর মাথার ধরটা আলাদা করে দিয়েছি হুজুর আপনি মাথা তুলুন হুজুর আপনি আমি ওমারকে মৃত্যুদণ্ড দিয়ে দেন আমি ওমারের যদি মৃত্যুদণ্ড হয়ে যায় আজকে আপনার আদালতে ওমার দুঃখিত নয় বরং বহু গুণে আনন্দিত জোরে বলেন শাহাজি মোবাইল প্লাজা দেউলি বাজার দক্ষিণ চব্বিশ পরগানা আল্লাহ নবী ফায়সালা দেবেন মাথা হাট করে বসে আছেন শুধু একটাই কথা মনের মধ্যে উদয় হচ্ছে ওমার তুমি কতল না করে যত বড় অন্যায় করেছো আমার দরবারে আসতে বিচারকের একটা কিরকম মনে হবে যাই করেছিল যদি আমার দরবারে আসতে যে আমার দরবারে আসতে আল্লাহ রসুল মাথা তুলবেন মাথা হ্যাট করে আছেন ভাবছেন কিছু বলছেন না সাহাবাই কেরামারা মাথা হ্যাঁ করে বসে আছেন নবী যদি শুধুমাত্র অপেক্ষা যদি ওমারকে মৃত্যুদণ্ড দেয় কথাটা বলে দিলে কার্যকর হবে না হবে না

অট্টহাসি করে আপনার অপেক্ষায় রয়েছে আর রসুল আল্লাহ হুজুর আপনি রায় শোনান হুজুর আপনি দেরি করবেন না আল্লাহ নবী মাথা ঘাট করে আছেন চেহারাটা মলিন হয়ে আছেন এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ আসমা আর আসমান থেকে আর সে আজিম থেকে আল্লাহ পাখের ফারিস্তা জিব্রাইলকে প্রেরণ করলেন জোরে বলুন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা হাবিবাল্লাহ হুজুর আজকে আপনারা আদালতে বিচার হচ্ছে মার্ডার কেসের বিচার হচ্ছে ইয়া রাসূলুল্লাহ এই মার্ডার কেসের আসামি হলো ওমর ওমরের বিরুদ্ধে মামলা আজকে দিনে আপনার আদালতের ফয়সালা আপনি নিজের থেকে দেবেন না আজকে আদালতে ফয়সালা স্বয়ং আমার আল্লাহ পাক আরশে আযীম থেকে তিনি করে দিয়ে দিয়েছেন জোরে বলেন আল্লাহ নবী চেহারা মনে ছিল হুজুরের পূর্ণিমার চাঁদের মত চমকানো চেহারা দা তুললে মুস্কে হাসলেন আল্লাহ নবীর উপরে কোরআন শরীফের আত্মাজিল হলো ফালা ওয়া রব্বিকালাই উমমিনুন ফালা ওয়া রব্বিকালাই উমমিনুন আল্লাহ নবী ফয়সালাটা শোনালেন সাহাবাই کرامরা খুশি হয়ে গেলেন ফালা ওয়া রব্বিকালাই উমমিনুন হে তোমার রবেরও কসম ওই ব্যক্তি কখনো মুসলমান নয় যে ব্যক্তি আমার নবীর বিচারটা মানে না ওমার তো মুসলমানকে কতল করেনি ওমার যদি কতল করে মুনাফিক কে কতল করেছে অতএব আমি আল্লাহ পাক বললাম নবীর বিচার যে মানে না নবীর ফয়সালা যে মানে না নবীর ফয়সালা নবীর ফয়সালা নয় ওটা আমি আল্লাহ পাকের ফয়সালা আমি আমার নবীর ফয়সালা না মানা আমার নবীর বেজ্জতি করা আমার আমার নবীর ফয়সালাটা না মানা আমি আল্লাহ পাকের বেজ্জতি করা ওমর যে কতল করেছে ওমর অন্যায় করেনি আমি আল্লাহ সাক্ষ্য দিলাম ওমর মুসা মুসলমানকে কতল করিনি আসলে মুসলমান ছিল না ওমর মুনাফেক কে কতল করেছে এই পর্যন্ত শুনলেন এর ভিতরে আমাদের উত্তর লুকি আছে আমি বলেছি কত পারসেন্ট মানুষ মুনাফেক নবীর পিছনে নামাজ পড়ে মুখ ভরা দাড়ি রেখে নবীর মজলিসে বসে ওয়াজ শুনে নবীর দস্তরখানায় বসে খানা খেয়ে নবীর পিছনে নামাজ পড়ে এই মুসলমানের বিরুদ্ধে কোরআন শরীফের আয়াত নাজিল হচ্ছে ও মুসলমান না মুনাফিক কথা বোঝা গেছে আমরা কি নবীর পিছনে নামাজ পড়েছি আমরা কি রসুলের দস্তরখানা খাওয়ার সৌভাগ্যশালী হতে পেরেছি আমরা কি রসুলের ওয়াজ শুনেছি তাহলে ওই ব্যক্তির বিপক্ষে যদি আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাজিল করে দলিল দেন মুনাফিক তাহলে আমরা যদি নবীর ফয়সালা না মানি নবীর ফয়সালা শরীয়তের ফয়সালা নবীর ফয়সালা আল্লাহর ফয়সালা শরীয়তের হুকুমগুলো যদি আমরা অপছন্দ করি না মানি আমরা মুনাফিক না মুসলমান হুজুর রস করেছে পর্দা রস আমার মায়েরা বলছে রাক্তর হুজুরের রস কথা বোঝা গেছে ইমাম মসজিদে বায়ান করেছে সুদ করে বিরুদ্ধে বল হুজুরের ফত হুজুরের কাছে রাখ ইমাম যে বায়ান করেছে ইমাম যে মসলা বলেছে ইমাম যে শরিয়াতের কথা বলেছে ইমামের বাপের কথা আমি রবিউল ইসলাম দুটো কথা বলছি আমার ব্যক্তিগত কথা বলে আপনারা ছেড়ে দেবেন বলুন পৃথিবীর বুকে সব থেকে বড় আলেম বলেছে সে যদি দাবি করে সে যদি শরিয়াতের খেলাপ করে তামাম পৃথিবীর মানুষ তার বিপক্ষে আওয়াজ তুলবে না তুলবে না তুলবে জেনে রাখবেন ইমাম যদি যদি বলে বলে বক্তা যদি বলে সেটা তার ব্যক্তিগত কথা বলে না ব্যক্তিগত কথা বললে না। আজ করেছে বাবা মহিলা সমিতি না বলছে তোর হুজুর কি আমার কুড়ি হাজার টাকা দেবে বুঝতে পারছেন বলছে তোর হুজুর কে বল আমার কুড়ি হাজার টাকা দিতে আমি কুড়ি হাজার টাকা এক থেকে পাই আমার গিন দিয়ে সপ্তাহে সপ্তাহে পাঠাই করে টাকা বুঝতে আপনারা তাহলে তোর হুজুরের আওয়াজ রাখ তোর হুজুরকে বল কুড়ি হাজার টাকা দিতে শরিয়াতটাকে মানলো না বেজ্জতি করলো আপনি নেতা হন আপনি মেম্বার হন আপনি পঞ্চায়েত প্রধান হন ব্লক সভাপতি হন এম হন এমপি হন প্রধানমন্ত্রী হন মুখ্যমন্ত্রী হন আমি আপনাদের বিপক্ষে বলতে আসি ভাই আমি আপনাদের জান্নাতের রাস্তা দেখাতে এসেছি বলুন আপনাদের সঙ্গে দুশ্মনী আছে মনে দুঃখ নেবেন না আমার ব্যবহারে আমার আখলাকে কাউকে কষ্ট দেব না এই প্রতিজ্ঞাবদ্ধ হন আর শরীয়তের হুকুমটাকে অন্তরে অন্তরে মেনে নেন বলতে পারবো আমাদেরকে জীবনে নামাজ কাদানি এরকমকে বলতে পারবো আমরা আমি ক্ষমতা আমি বলতে পারবো যে আমার জীবনে নামাজ কাজা নেই রে বাবা নামাজ কাজা বেশি আর কম সবার আছে কিন্তু জেনে রাখবেন শরিয়াতের হুকুমকে ছোট নজরে দেখা তুচ্ছ তাচ্ছিল্য করে দেখা মুসলমান থাকে না মুনাফেক হয়ে যায় রাগ তোর হুজুরের রং তার মনে কি মুসলমান না বলছে মুনাফেক বলুন ভাই আমরা কি সবাই শরিয়াতের হুকুমটাকে অন্তরে শ্রদ্ধার সঙ্গে মেনে নেই কেউ কি মানতে পেরেছি অনেক সময় কি বলে ঘরে টেলিভিশন রাখলে হুজুর বলেছে নামাজ হবে না হুজুরের অস্থি রাখ বলে না বলে না ও কি মুসলমান না মোনাফে আর একটা কারণ বলছি এখন ষাট পার্সেন্ট পুরো আসেনি এসে যাবে ইনশাআল্লাহ এখন ষাট পার্সেন্ট পুরো আসেন আর একটা কারণ হলো আল্লাহ রসুল বললেন তিনটে জুমা যদি ছেড়ে দেয় কোনো মুসলমানের ছেলে সাবালক ছেলে যার উপরে নামাজ মান সালাসা মিন গয়রি মিনাল বা এই তিনটে জুমা বিনা ওজরে ইচ্ছাকৃত ছেড়ে দিলে আল্লাহ রসুল বললেন ও মুসলমান থাকে না মোনাফেক হয়ে যায় এই যুবক ভাইরা সোনার মানিকেরা তিনটে জুমা কাদা করা ছেলে মাহাপিলে আছে না নেই বলেন এই মাহফিল আজকে এত বড় জলসা আপনাদের গ্রামের ছেলেরা এই জায়গায় এনেছে গত বছর এসেছিলাম একদম ছোট ছিল কথা ঠিক না ভুল এবছরে বড় হয়েছে আপনাদের সহযোগিতা তে এত বড় মাহফিল ভরা এখানে তিনটে জুমা কাজা করা মানুষ আমরা আছি না নেই জি বলেন আছি তো তাহলে তিনটে জুমা কাজা করলে শরীয়ত কি বলছে মুসলমান না মুনাফিক আশ্চর্য হয়ে গেল নবীবাগের সাদিরা বললেন হুজুর ওজনটা কি আল্লাহ নবী বললেন কোন ব্যক্তি এমন কারো বা সন্তান কারো বা পরিবারের কোন ব্যক্তি হসপিটালে বেডে মোমুষ অবস্থায় রয়েছে এই রকম ব্যক্তিকে হসপিটালে বেড়ে রেখে কোনো মানুষ যদি তার দায়িত্ব থাকে আশেপাশে মসজিদ নাই না জানি ডাক্তার কখন ডাকে কোন ঔষধ আনতে বলে এই রকম ব্যক্তি বিপদে পড়ে থাকলে এটা একটা ওজন মুসলমানের ছেলে সুস্থ শরীরে মসজিদের পাশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছে আমার জোয়ান যুবক ভাইদের কানে হেডফোন গান চলছে মসজিদে আদান হচ্ছে মুসলমানের ছেলে কানে গানের হেডফোন বলুন ওই মুসলমানের ছেলে যদি তিনটে জুমা কাদা করে দেয় আল্লাহ রসুল বললেন মুনাফেক এই মুসলমান মুসলমান থাকে না এই রকম মুসলমান আমাদের ঘরের সন্তান কারবা ভাই কারবা ছেলে বেশি আছে না কম আছে এ হলো ওয়াজ ভাই ফাটোয়া চট রাখ করো আমি হক কথা বলতে চাই যে আমি হক কথা না বললে আল্লাহ কিয়ামত দিন আগে আমাকে ধরবে এ যুবক ভাইরা আমরা এই মাহফিলে আমার তো মনে হয় এখানে অনেক মানুষ আমরা আছি তিনটা জুমায় ইচ্ছা করে কাজা করে দিছি মুনাফেক হয়ে থাকবো না মুসলমান হব একটু কথা বলো হাত তোলো আমি নেমে যাব আমার দাওয়াত রয়েছে অন্য জায়গায় চলে যাবো সবাই হাত তোলেন আমার যুবক ভাইদের বলছি বলেন আল্লাহ জীবনে আর কোনোদিন দিন বিনা অজরে পরপর তিনটে জুমা ছেড়ে দেব না আল্লাহ কবুল করেন বলুন আল্লাহ আমি যদিও যাও ভাই দূরে কাত পড়ে